ইন মোর দ্যান ওয়ান স্টেপ, তাই না? আমরা হচ্ছে এরকম একটা, এই গ্রামারটার জন্য আমরা দেখেছিলাম যে কিভাবে লেফট রিকার্সন আমরা এলিমিনেট করতে পারি। কেমন ছিল জিনিসটা? এখানে তো ডিলিট করে দিয়েছে লাইনটা, যাই হোক। তো আমাদের ছিল হচ্ছে এখানে হচ্ছে এস থেকে এফ অথবা বি, তারপর হচ্ছে এ থেকে এসি অথবা এসডি অথবা ই, এরকম ছিল আমাদের হচ্ছে গ্রামারটা। আমরা বলছিলাম যে যদি এরকম গ্রামার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম প্রথমে আমরা নর্মালি হচ্ছে ইমিডিয়েট লেফট রিকার্সন আছে নাকি দেখবো। ইমিডিয়েট লেফট রিকার্সন মানে কি, আমার এখানেও এ, আবার হচ্ছে যে রুলটা আমরা চেক করছি সে রুলের আমার লেফট মোস্ট সিম্বলেও সে একই ভ্যারিয়েবল। আমার মূল ভ্যারিয়েবল যেটা, মানে যে ভ্যারিয়েবল থেকে আমি রুলটা লেখা শুরু করেছি সেটা, আর হচ্ছে আমার রুলটার লেফট মোস্ট সিম্বলটা যদি সেম সিম্বল হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলছি ইমিডিয়েট, মানে এটা চোখে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা সরাসরি একটা লেফট রিকার্সন হয়েছে, ডিরেক্টও বলতে পারি। কিন্তু এরকম যদি হয় যে না, আমার এ থেকে এস পাচ্ছি আবার এস থেকে এ পাচ্ছি, তার মানে এক ধাপ পরে আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রেও এটাকে আমরা বলছি যে আমাদের এটাও লেফট রিকার্সন কিন্তু ইমিডিয়েট না, নট ইমিডিয়েট লেফট রিকার্সন। তো আমরা কি করেছিলাম নর্মালি, মানে গতদিন, যে আমাদের হচ্ছে যে প্রথম রুলটার ক্ষেত্রে যদি ইমিডিয়েট লেফট রিকার্সন না থাকে, কোন রুলে কোন ভ্যারিয়েবলে ভ্যালু বসিয়ে দেখতে হবে না, কারণ এখন পর্যন্ত আমার কাছে শুধু এস ভ্যারিয়েবলটাই আছে, এস ছাড়া এর আগে কোনো ভ্যারিয়েবল নাই, মানে এটাই প্রথমটা, তাহলে কোনো কিছু মান বসাতে হবে না। এখন যখন আমি এ চেক করছি তখন দেখতে পাচ্ছি এ এ থেকে এস ডি একটা রুল আছে, এক্ষেত্রে আমার এস হচ্ছে লেফট মোস্টে আছে এবং এস ভ্যারিয়েবল অলরেডি আমরা দেখে এসেছি, সেজন্য কি করলাম এস এর পরিবর্তে এস এর যে রুল দুইটা আছে সেটা এস এর জায়গায় বসে দেখবো আমরা। তারপরে যদি আমাদের দেখি যে আমাদের লেফট রিকার্সন হচ্ছে, ইমিডিয়েট হোক ইমিডিয়েট না হলেও লেফট রিকার্সন হচ্ছে, তাহলে আমরা সে যেভাবে রিমুভ করতে হয় নর্মালি সেভাবে রিমুভ করে দিব, তো এটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা বলছিলাম যে এখানে দেখেন ওই একই রুল একটা লাইন বাড়িয়েছে, মানে একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করেছে, এখানে একটু এর আগের দিন ছিল শুধু ই, সেখানে নতুন একটা ভ্যারিয়েবল অ্যাড করেছে বিই, সেই ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবল একটা রুল থাকবে। তাহলে এখানে আমাদের এখন তিনটা ভ্যারিয়েবল নিয়ে একটা গ্রামার আছে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এটা লিখি এখানে, আমাদের আছে হচ্ছে এস থেকে এফ অথবা বি, এস থেকে এফ অথবা বি, এ থেকে এসি অথবা এস ডি অথবা বিই, আর তারপরে হচ্ছে বি থেকে এজি অথবা এস এইচ অথবা হচ্ছে কে। তো এই গ্রামারটাতে আমাদের কি করতে হবে, সেম আগের মতোই আমরা প্রথম ভ্যারিয়েবলটা দেখব, দেখলাম যে না এখানেও লেফট রিকার্সন নাই, এখানেও লেফট রিকার্সন নাই, তো কোনো চেঞ্জ করা লাগবে না। তারপরে সেকেন্ড ভ্যারিয়েবলটাতে যাব, আমি যখন এ ভ্যারিয়েবলে আছি তখন আমার আমার কাছে অলরেডি কি আছে, মানে কোনটার ইনফরমেশন আছে, এস এর ইনফরমেশন আছে, তাহলে আমি যখন এতে আছি আমাকে চেক করতে হবে লেফট মোস্টে এ আছে নাকি, তাহলে তো ইমিডিয়েট হয়ে গেল, পেলাম লেফট মোস্টে এ, তাহলে এটা আমার ইমিডিয়েট লেফট রিকার্সন, ঠিক আছে। এখন দেখতে হবে এমন কোন ভ্যারিয়েবল আছে নাকি যেটা আমি অলরেডি দেখে এসেছি, মানে ইনফরমেশন আমার কাছে আছে এবং সেই ভ্যারিয়েবলটা লেফট মোস্টে আছে, দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে এস আছে, ঠিক আছে, তাহলে এখানে আমার এস এর ভ্যালুটা বসাতে হবে। কিন্তু বি আছে লেফট মোস্টে, কিন্তু বিটা কিন্তু আমি এখনো দেখিনি, ঠিক আছে, বি এর ইনফরমেশন কিন্তু আমার কাছে এখন পর্যন্ত নাই, আমি যখন এ চেক করছি তখনও পর্যন্ত কিন্তু আমি বিতে পৌঁছাইনি,
ঠিক আছে, ওই জন্য বি আমার লেফট মোস্টে থাকলেও আমি বি এর ভ্যালুটা বসাবো না, বি এর যে তিনটা রুল আছে আমি সেটা বসাবো না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যে ধাপে আছেন তার আগের ধাপের ভ্যারিয়েবল যদি লেফট মোস্টে থাকে তাহলে ভ্যালু বসাবো, আর যদি না থাকে, লেফট মোস্টে না থাকে, যদি মাঝে থাকে, পরে থাকে, শেষে থাকে, যাকে যে কোনো জায়গায় যেরকম এরকম হতে পারে, সিএসটি আমার এস আছে কিন্তু আমি বসাবো না ভ্যালুটা, কারণ এস মাঝে আছে, এস মাঝে থাকলে তো কোনোদিনই লেফট রিকার্সন হবে না। আমার লেফট রিকার্সন হতে গেলে অবশ্যই এসটাকে লেফটে থাকতে হবে, এবং হচ্ছে এস এ ভ্যালু বসে যদি এ পাই তখন আমি বলবো এ থেকে, তখন ওটা লেফট রিকার্সন হবে। এ থেকে এস এখনো লেফট রিকার্সন অবশ্যই না, এখানে ভ্যালু বসে দেখবো লেফট রিকার্সন হয় নাকি। তো কালকের মতো এটা হবে, এখানে আমি এস এর ভ্যালুটা বসাবো, এখানে বসাবো এএফ ডি হলো, অথবা আমাদের হবে হচ্ছে বিডি, তাই না? এ পর্যন্ত কি মনে আছে? এ পর্যন্ত তো বুঝতে সমস্যা নাই, তাই না? এটা তো আমরা কালকেই করেছিলাম। জি ম্যাম, আচ্ছা, তো এখান থেকে লেফট রিকার্সনটাকে এলিমিনেট করলে আমরা কি পাবো? এ থেকে বিডি এ প্রাইম অথবা বিই এ প্রাইম, আর এ প্রাইম থেকে কি হবে? সি এ প্রাইম অথবা এফ ডি এ প্রাইম অথবা আমাদের হচ্ছে এপসাইলন এপসাইলন, ঠিক আছে? এটা আমাদের এখন এর পরিবর্তে, কিন্তু আমি এখন এই রুল হচ্ছে যে লেফট ফ্যাক্টর কি বলে লেফট রিকার্সন রিমুভ করে আমি হচ্ছে এই দুই লাইন পেয়ে গেলাম এর পরিবর্তে, তার মানে এ কিন্তু এখন আর আমাদের থাকবে না। আমি কিন্তু এর যে ভ্যারিয়েবলটা এই লাইনটা ছিল মানে এই রুল গুলা থেকে এলিমিনেট করে আমি হচ্ছে এই দুই লাইন পেলাম, তাই না? তাহলে তো আমাদের আর এই এ থাকবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে যে আরেক জায়গায় করি এটাকে, এটাকে নিচে রাখি, ঠিক আছে? তাহলে হচ্ছে ওইটা ছিল আমাদের গিভেন গ্রামার, আর এখন পর্যন্ত আমি যতখানি এলিমিনেট করলাম তারপরে আমার কাছে আছে এই অবস্থায়, ঠিক আছে? এখন আমার কাছে হয়ে গেছে গ্রামারটা এরকম। এখন কিন্তু আমার এর রুল আর এরকম নাই, এসি এফ ডি বিডি এগুলো আমার আর এর রুল নাই, এখন এর রুল হয়ে গেছে বিডি এ প্রাইম বিই এ প্রাইম, ঠিক আছে? আর এ প্রাইম এর রুল হয়ে গেছে সি এ প্রাইম, এগুলা ঠিক আছে? তাহলে আমাকে হচ্ছে যে এখন আমার এর মান দেখে এখন আমাকে কাজকর্ম করতে হবে। অবশ্যই পরবর্তীতে আবার এসি এগুলো নিয়ে কাজ করবেন না, যখন এর লেফট রিকার্সন রিমুভ হয়ে গেছে তখন আর এটার কোনো ভ্যালু নাই, এই লাইনটাকে মডিফাই করে না আমরা এই গ্রামারটা লিখলাম তাহলে এটার আর ভ্যালু নাই এখন। এখন আমাকে এখন চেক করতে হবে আমার যে বি এর রুলটা আছে এটার কি অবস্থা, ঠিক আছে? আমি তো এখন পর্যন্ত আমার কাছে এই চার লাইন আছে কিন্তু আমি বি নিয়ে এখনো কাজ করিনি, তাই না? তো দেখতে হবে যে বি এর কি অবস্থা, বি থেকে দেখবো ইমিডিয়েট আছে নাকি কোন ধরনের, ইমিডিয়েট লেফট রিকার্সন নাই মানে আমাদের লেফট মোস্টে কোনো বি নাই। এখন দেখতে হবে লেফট মোস্টে আমার কাছে এখন কি কি ভ্যারিয়েবল ইনফরমেশন আছে বলেন তো? এস আছে, এ আছে, এ প্রাইম আছে। আমার দেখতে হবে যে বি থেকে যতগুলো রুল আছে তাদের লেফট মোস্টে এস অথবা এ আছে নাকি। এ প্রাইম কখনো থাকবে না কারণ এ প্রাইম আমার নতুন ভ্যারিয়েবল, পুরোনো যে কন্টেক্সট ফ্রি গ্রামার আমার গিভেন গ্রামারে এ প্রাইম কখনো থাকবে না কারণ আমরা নতুন এটাকে নিয়েছি, তার মানে এ প্রাইম থাকার কোনো কোয়েশ্চেনই নাই লেফট মোস্টে, ঠিক আছে? বিতে তাহলে এ প্রাইম থাকবে না, জানাই কথা। আমাদের দেখতে হবে এই তিনটার মধ্যে কোনোটা আছে নাকি যার মধ্যে এ প্রাইম থাকবে না, এস অথবা এ থাকতে পারে, ঠিক আছে? তো আমরা দেখবো যে এস আছে নাকি লেফট মোস্টে। দেখতে পাচ্ছি হ্যাঁ, আমাদের লেফট মোস্টে এস আছে, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে, আমি এস এর পরিবর্তে এস এর যে রুলটা আছে সেম আগে যেভাবে বসালাম ওভাবে এখানে বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, এ এফ এইচ অথবা বি এইচ, তাই না? এস এর পরিবর্তে আমাদের ছিল এস এইচ, তার মানে আমি এফ বসালে হবে এফ এইচ আর বি বসালে হবে বি এইচ, তাহলে এখন এরকম পেলাম। এখন দেখতে হবে এস ছিল নাকি দেখলাম, এখন দেখতে হবে লেফট মোস্টে কোথাও এ আছে নাকি, কারণ আমার আমি যখন বিতে আছি তখন কিন্তু আমার কাছে এই তিনটারই ইনফরমেশন আছে, তাই না? তাহলে আমাকে এখন দেখতে হবে যে
এস অথবা এ, আমরা দেখলাম এস ছিল, আমি এস এর ভ্যালু বসিয়ে দিলাম, এখন দেখতে হবে এ আছে নাকি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যারিয়েবলে আমাদের লেফট মোস্টে এ আছে, সরি দুইটা রুলে, দুইটা রুলে আমাদের লেফট মোস্টে এ আছে। তাহলে এখন আমাদের এ এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, আমাদের এর ভ্যালুটা বসাতে হবে। তাহলে এর ভ্যালু যখন, মনে রাখতে হবে যে আমি নতুন যেগুলো রুল পেলাম অবশ্যই সেগুলো বসাতে হবে, আমি আর এখন এগুলো বসাবো না, এসি এফ ডি বি ডি এগুলো বসাবো না, লেফট রিকার্সন এলিমিনেট করার পরে যা পেয়েছি সেটা বসাবো। ঠিক আছে, লেফট রিকার্সনটাকে এলিমিনেট করার পরে যে আমাদের, আমার কাছে এখন ওইটার কোনো আগেরটার নাই, এখন আমাদের কাছে এই চারটা রুল আছে। ঠিক আছে, এখান থেকে এ এর ভ্যালু যা সেটা বসাবো। তো এর ভ্যালু কি আছে, বিডি এ প্রাইম। তাহলে এ এর জায়গায় শুধু আমাকে বিডি এ প্রাইম বসাতে হবে, আমি এ জি সমান কি হবে, এ এর জায়গায় বসাবো একবার বিডি এ প্রাইম একবার বিই এ প্রাইম। তাহলে কি হবে, বি ডি জি, আর আরেকটা কি হবে, অথবা বিই এ প্রাইম জি। ঠিক আছে, তাহলে আমি এ জি এর পরিবর্তে এখন এই দুই লাইনটা লিখে ফেলবো, এই দুইটা রুল লিখে ফেলবো। তাহলে এইচ এর কি অবস্থা হবে, এটা লিখেন তো, আমি এফ এর এইচ এর জায়গায় তাহলে কি লিখতে হবে, এ এফ এইচ সমান কত হবে, এটা লিখে, এ এফ এইচ কত হবে লিখে বি এর পুরো লাইনটা কি হবে সেটা একটু লিখেন সবাই। নর্মাল কি যা, আচ্ছা আমি মাইক না অন করে কথা বলছিলাম, যাই হোক, তো বলছিলাম যে এখানে আমার হচ্ছে বি এর রুলটাতে কয় রিকার্সন আছে আর কয়টাতে লেফট রিকার্সন বলেন তো। ম্যাম দুইটাতে আছে ম্যাম, দুইটাতে জি ম্যাম অন্যদের কি মনে হচ্ছে দুইটাই। আচ্ছা, তো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি প্রথমটা নাই, তৃতীয়টাতে নাই, পঞ্চমটাতে নাই, ষষ্ঠটাতে এক দুই তিন চার পাঁচ ছয়টার মধ্যে চারটাতে নাই, আর এই যে বিই এ প্রাইম জি এটাতে আছে আর এইটাতে আছে। এখন এখান থেকে লেফট রিকার্সন এলিমিনেট করেন, এটা যদি পারেন তো সবাই, মানে আসলে সবই পারবেন, সবগুলাই মানে বোঝা যাবে যে সবই পারছেন। এই লাইনটা থেকে হচ্ছে লেফট রিকার্সন এলিমিনেট করেন, সবাই চেষ্টা আমি করেন হচ্ছে যে ইগির জন্য বল। হ্যাঁ, এটাকে কমেন্ট লিখে দিব। কিছু বলছেন? অথবা বিডি
এ প্রাইম এফ এইচ বি প্রাইম, অথবা বি এইচ বি প্রাইম, অথবা কে বি প্রাইম, তাই না? মানে যতগুলা আপনার রেফ্লিকেশন নাই সেগুলোতে সবগুলা লিখবো সাথে বি প্রাইম, মানে যেটা আমার ভ্যারিয়েবল সেটার সাথে বি প্রাইম দেবো, কারণ এটা আমাদের নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছে। আপনি এখানে চাইলে নতুন যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারেন। আমরা এটা বুঝা মানে মনে রাখার সুবিধার জন্য কি করি, যে ভ্যারিয়েবল থাকে আমাদের সেটারই আমরা প্রাইমটা লিখি, তাহলে বেশি ভুল হচ্ছে যে আপনার সুবিধা। তাহলে আবার কি হবে, এখন যে বি প্রাইম যেখানে লিখছিলাম সেটা আমাদের তো নতুন ভ্যারিয়েবলটা, সেটার ভ্যালু লিখতে হবে। সেটার ভ্যালু কি আমাদের আলফা বি প্রাইম। আলফা কি আমাদের যেটার জন্য লেফট রিকার্সন হয় সেই ভ্যারিয়েবলটা, মানে সেই রুলটাতে যাব, সেখানে বি বাদ দিয়ে বাদ বাকি যা অংশ আছে পুরাটা হবে আমাদের আলফা। তাহলে কি হবে, ই এ প্রাইম জি বি প্রাইম, তাই না? অথবা আবার আরেকটাতে কোনটাতে লেফট রিকার্সন আছে, এটাতে বিই এ প্রাইম এফ এইচ। তার মানে এখান থেকে আমাদের লেফট রিকার্সনের থেকে আমরা আলফাটা পাই, যেখানে লেফট রিকার্সন থাকে সেই রুল থেকে আমরা আলফা পাই। তাহলে এখানে কি হবে, ই এ প্রাইম এফ এইচ বি প্রাইম, অথবা আমাদের তো এপসাইলন থাকবে, তো এপসাইলন। ঠিক আছে, তাহলে এই রুলটার জন্য মানে এই ভ্যারিয়েবলের জন্য লেফট রিকার্সন এলিমিনেট করার পরে আমরা হচ্ছে এই দুই লাইন পেলাম অ্যান্সারটা। ঠিক আছে, আয়েশা নুসরাত বুঝেছেন? আচ্ছা, তো হচ্ছে যে আমাদের এই দুই লাইন হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম দেখেন, আমাদের ছিল হচ্ছে প্রথমে এতে হচ্ছে আমাদের লেফট রিকার্সন ছিল, এই যে এতে, এ থেকে লেফট রিকার্সন এলিমিনেট করার পর আমরা এরকম পেয়েছিলাম, তখন বি এ অবস্থায় ছিল। বি কে মডিফাই করার পরে আমরা যেটা নতুন পেলাম সেটা হচ্ছে এই দুই লাইন। ঠিক আছে, তখন একেবারে পুরাটা অ্যান্সার দিতে হবে আমাকে। ঠিক আছে, এস এও থাকবে না, এতেও থাকবে না, বিতেও থাকবে না। ঠিক আছে, সবগুলা থেকে এলিমিনেট করার পরে এই পাঁচটা মিলে আমাদের পুরাটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এভাবে লেফট রিকার্সনটাকে এলিমিনেট করতে হবে। ই করেন, প্র্যাকটিস করেন বারবার, কয়েকটা এক্সাম্পল নিয়ে। আমি তো অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম, আপনি অনলাইনে অনেক পাবেন, সেখানে জাস্ট হচ্ছে যেগুলোতে নাই সেগুলোকে বিটা ধরে জাস্ট লিখবেন ওটা এ প্রাইম, মানে আপনার যে ভ্যারিয়েবল সেটা দিতে থাকবেন অথবা অথবা দিয়ে, আর পরের লাইনে হচ্ছে লিখতে থাকবেন যেগুলোতে লেফট রিকার্সন আছে সেখান থেকে আলফা খুঁজে বের করে আলফা এ প্রাইম, আলফা টু এ প্রাইম, থ্রি প্রাইম, অথবা এপসাইলন, এপসাইলন থাকবে শেষে, আর বাদ বাকি জয়টা থাকে ততগুলাই তো দিবেন। তো এইভাবে করে আমরা হচ্ছে লেফট রিকার্সন এলিমিনেট করতে পারি। তো আমাদের হচ্ছে যে লেফট রিকার্সন ইন মোর দ্যান ওয়ান স্টেপ, এটার হচ্ছে আপনাদের এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল দিয়ে, একটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল দিয়ে, এটা আমরা কালকে দেখেছিলাম, এটা হচ্ছে তিনটা ভ্যারিয়েবল দিয়ে, এটা আজকে দেখলাম, আর আরেকটা আছে দেখেন এখানে চারটা ভ্যারিয়েবল দিয়ে, এস এ বি সি। ঠিক আছে, এক্ষেত্রে তার মানে আপনাকে যখন সি তে আমরা চিন্তা করব তখন আপনাকে মাথায় রাখতে হবে যে সি এর ক্ষেত্রে যখন কনসিডার করব তখন দেখতে হবে এস অথবা এ অথবা বি আমাদের কোন রুলের লেফট মোস্ট সিম্বল হিসেবে আছে নাকি, যদি থাকে তাহলে তাদের ভ্যালু বসাবো এবং হচ্ছে কাজ করব। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবেন যে যখন ভ্যালু বসাচ্ছেন তখন কি করতে হবে, যে মডিফাইড যেটা পাচ্ছেন। ঠিক আছে, এখানে আরেকবার বলে দিই আপনাদের আমি কি করেছি, এখানে এর ভ্যালুটা যখন বিতে বসালাম, বি এর ভ্যালুটা আমি ডিলিট করে দিয়েছি না, কি ছিল কেমন ছিল আমাদের বি থেকে এরকম ছিল না, এ কি ছিল জানি ভুলে গেলাম, এজি অথবা এস এইচ অথবা কে, ওই এজি অথবা এস এইচ অথবা কে। ঠিক আছে, তো এস এর ভ্যালু বসালাম আমরা তখন একবার, তারপরে দেখতে হবে আপনি যখন এর ভ্যালু বসাবেন অবশ্যই 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 হচ্ছে আপনাকে এ কে মডিফাই করার পর, লেফট রিকার্সন রিমুভ করার পরে যে রুল গুলা পেয়েছি সেটা বসাতে হবে, আগের এর ভ্যালু বসাবো না। আমি তো অলরেডি এখন আমরা যদি হচ্ছে যে কিছু বলছিলেন কেউ,
ম্যাম কথা শোনা যাচ্ছে না। এর নতুন যে ভ্যালুটা পেলাম সেটা বসাতে হবে, সেটাই বারবার বলছি। তো এটা বসানোর পরে সব মিলিয়ে একেবারে সবগুলা থেকে রিমুভ করার পরে আমরা একসাথে পুরাটা তখন অ্যান্সার হিসেবে শেষে লিখব। তো এটা ছিল আমাদের কাজ। এখন হচ্ছে আপনারা যেটা করবেন বাসায় হচ্ছে এই যে আমাদের দেখালাম যে চারটা ভ্যারিয়েবল মিলে আমাদের হচ্ছে চারটা ভ্যারিয়েবল পুরো দেখবেন, ঠিক আছে? এটা করতে যে যদি এখানে এটা পুরাটা করে দেওয়া নাই, আপনারা করে তারপর হচ্ছে যে অ্যান্সারটা কি হচ্ছে এটা দেখবেন, ঠিক আছে? যদি সমস্যা হয় তাহলে কয়েকদিন বলবেন যে কোন জায়গায় হয়তো পারেননি অথবা অ্যান্সারটা আমাকে দেখাতে পারেন হয়েছে নাকি সেটার জন্য, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের গ্রামার থেকে, আমাদের অ্যালগোরিদম লাগবে না, আমরা এই অ্যালগোরিদমই ফলো করেছি, কিন্তু এই অ্যালগোরিদম পড়তে হবে না। আমরা অ্যালগোরিদমটা যদি ল্যাবে ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমাদের তখন লাগবে, এখন হচ্ছে অ্যালগোরিদম থিওরির জন্য লাগবে না। তো এইটা ছিল আমাদের লেফট রিকার্সন, যদি কোনো গ্রামারে থাকে সেখান থেকে লেফট রিকার্সন এলিমিনেট করা। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং। ঠিক আছে, লেফট ফ্যাক্টরিং। তো আমাদের হচ্ছে যদি এরকম হয় কোন ক্ষেত্রে, কোন গ্রামার যদি এরকম হয় এ থেকে এ বি সি অথবা এ এরকম মনে করেন একটা গ্রামার আছে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে দেখেন যে দুইটা রুল আছে আমার। এই দুইটা রুলের হচ্ছে প্রথমে মানে বাম পাশ থেকে আমরা চেক করতে থাকব, যদি এমন হয় যে আমার কিছু অংশ সেম, ঠিক আছে, সেটা আপনার হচ্ছে যে কি বলে এটাকে ভ্যারিয়েবলও হতে পারে, আবার হচ্ছে টার্মিনাল সিম্বলও হতে পারে না, মানে হচ্ছে যে আমাদের যে, ঠিক আছে? তো আমাদের কি হতে পারে যে ভ্যারিয়েবলও হতে পারে, নন টার্মিনাল বা টার্মিনাল যে কোনো সিম্বলই হতে পারে, সেটা সমস্যা না। কিন্তু আমাকে দেখতে হবে যে আমার দুইটা দুইটা যদি রুল থাকে তাদের মধ্যে কোনো কমন অংশ আছে নাকি, ঠিক আছে? কমন কিছু আছে নাকি, আমরা যেরকম কমন নিতাম এবিসি, এবিসি আর এবিসি এবিডি মনে করেন, তো এদের মধ্যে কমন কি এবি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি কমন অংশ। আমাদের দেখতে হবে, আমাদের কমন খুঁজতে গেলে তো কমপক্ষে দুইটা জিনিস লাগে, দুইটা রুলের মধ্যে কমন পাওয়া যায়, একটা থাকলে তো আর কমন থাকার কোনো চান্সই নাই। আমাদের দেখতে হবে যতগুলা রুল আছে তাদের মধ্যে কোনো কমন অংশ আছে নাকি, এবং সেটা বাম দিক থেকে, ঠিক আছে? মানে রুলের শুরু থেকে প্রিফিক্স হবে, ঠিক আছে? প্রিফিক্স মানে শুরুর দিকে, পূর্বের দিকে, ঠিক আছে? আমরা আমরা জানি যে এবিসি এর প্রিফিক্স হচ্ছে এ, এবি, এবিসি, ঠিক আছে? এম এন এর প্রিফিক্স হচ্ছে এ এম এন, এ এম এন, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে হবে শুরু থেকে আমাদের কোনো অংশ সেম আছে নাকি, কমন আছে নাকি। যদি কমন থাকে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব, সেই গ্রামারটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আগে আমাদের লেফট রিকার্সন থাকলে লেফট রিকার্সন এলিমিনেট করতে হতো, ঠিক আছে? এখন আমাদের যদি কোনো গ্রামার এমন হয় যে সেখানে কিছু রুলের মধ্যে কোনো কমন অংশ আছে, তাহলে সেই গ্রামারটাকে লেফট ফ্যাক্টরিং করতে হয়, ঠিক আছে? লেফট ফ্যাক্টরিং হচ্ছে একটা গ্রামারের ট্রান্সফরমেশন টেকনিক। আমাদের কোনো গ্রামারের কোনো রুল যদি এমন থাকে যেখানে দুইটা মধ্যে বা দুই বা ততোধিক রুলের মধ্যে, হ্যাঁ, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, 10টা হতে পারে, যদি কয়েকটা রুলের মধ্যে এমন হয় যে আপনার কমন কিছু অংশ আছে, তাহলে আমাকে কি করতে হবে সেই গ্রামারটাতে লেফট ফ্যাক্টরিং করতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমরা লেফট রিকার্সন থাকলে লেফট রিকার্সন এলিমিনেট করতাম, এখন কি করতে হবে কোন গ্রামার যদি এমন হয় যে সেখানে হচ্ছে যে দুই বা ততোধিক রুলের মধ্যে কিছু কমন প্রিফিক্স আছে, ঠিক আছে? কমন প্রিফিক্স যদি থাকে তাহলে সেই গ্রামারটাকে হচ্ছে লেফট ফ্যাক্টরিং করতে হবে, এটা মাথায় রাখবেন। লেফট ফ্যাক্টরিং কিন্তু এলিমিনেট করতে হয় না, আমার গ্রামারে লেফট ফ্যাক্টরিং করতে হয়, এটা আমাদের হচ্ছে যে পার্সিং এর জন্য দরকার হবে।
ঠিক আছে, আমরা পার্সিং যখন শিখবো সেখানে গ্রামার থেকে আগে লেফট রিকার্শন এলিমিনেট করে ফেলতে হবে, তারপরে দরকার হলে লেফট ফ্যাক্টরিং করতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাকে আগে খুঁজতে হবে, আমার যদি দুইটা রুল থাকে অথবা তার বেশি থাকে, কমপক্ষে দুইটা থাকতেই হবে। বারবারই বলছি যে আপনি যখন কমন একটা অংশ খুঁজবেন অবশ্যই আপনাকে কমপক্ষে দুইটা রুল থাকতে হবে। আমার যদি থাকে এ থেকে এবি, তো এখানে কার সাথে কমন খুঁজবো আমি, তাই না? তো আমার অবশ্যই দুইটা রুল অবশ্যই থাকতে হবে, তার বেশিও থাকতে পারে। তো আমার যখন দেখবো যে এখানে এ থেকে এবিসি অথবা এমএন আছে, আমি দেখতে পাচ্ছি আমার কমন হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে এখন একটা রুল লিখি। আমাদের ফর্মুলা গুলো সাধারণত এরকম হয়, কিন্তু আমরা একটা জেনারেল ফর্মুলা লিখি। হ্যাঁ, আমরা একটা জেনারেল ফর্মুলা লিখি। আমাদের যদি এরকম হয় গ্রামারটা যে এ থেকে, এখানে খুব একটা কমন টেকনিক হচ্ছে আলফা বিটা নিয়ে হচ্ছে জেনারেল ফর্মুলাটা লেখা। ঠিক আছে, আমাদের যদি গ্রামারের ফর্মটা এরকম হয়, একটু আগে যেটা লিখেছিলাম দেখেন, যে আমার বলছি কি যে এ থেকে আমাদের কেমন ছিল, এ বি সি অথবা এ এম এন, তাই না? তাহলে এটার সাথে ম্যাচ করেন, আলফা হচ্ছে আমাদের কমন অংশটা, আর বিটা ওয়ান বিটা টু হচ্ছে আমাদের যেটুকু কমন না, কমন বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে আমাদের বিটা ওয়ান বিটা টু। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো গ্রামারকে এরকম একটা ফর্মে নেওয়ার কথা চিন্তা করব, যে সেটাকে আমাদের যেটা কমন অংশ সেটাকে ধরবো আলফা, আর যেটা কমন না সেটাকে একটার জন্য ধরবো বিটা ওয়ান আর একটার জন্য ধরবো বিটা টু। ঠিক আছে, তাহলে এই গ্রামারে আমাদের আলফা কি হবে? এ আলফা সমান হবে হচ্ছে এ, আর বিটা ওয়ান সমান, বিসি বিটা ওয়ান সমান বি সি, বিটা টু সমান হচ্ছে এম এন, তাই না? জিমা অন্যদের কি অবস্থা, বুঝতে পেরেছেন? এটা আমাকে কি করতে হবে, আমাদের গ্রামারটা বলছি যে অবশ্যই দুই বা ততোধিক রুলের মধ্যে কমন অংশটাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এরকম একটা ফর্মে চিন্তা করব যে দুইটাতেই কমন অংশ আলফা আছে এবং অবশ্যই বাম দিকে থাকবে। বারবার বলছি, এটা তো এটাও দেখেন লেফট ফ্যাক্টরিং। ঠিক আছে, সব সময় দেখবেন বাম দিক থেকে কমন অংশ, ডান দিক থেকে কমন থাকলে আবার হবে না। ঠিক আছে, ডান দিক থেকে কমন মানে ধরেন এরকম আছে এম, বিসি, এ অথবা হচ্ছে এ বি এ, এরকম আছে। তার মানে এখানে বাম দিক থেকে দুইটা এ কমন আছে, এদিকে ডান দিক থেকে এ আছে, এপাশে এ আছে। ঠিক আছে, কিন্তু সামনের দিকে থেকে কোনো কিছু কমন নাই, তাহলে এই দুটার মধ্যে কিন্তু লেফট ফ্যাক্টরিং করা যাবে না, তাই না? আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে আমাদের সবসময় বাম দিক থেকে চিন্তা করতে হবে, বাম দিক থেকে কিছু কমন আছে নাকি। ঠিক আছে, সেক্ষেত্রে ভ্যারিয়েবল হতে পারে, টার্মিনাল সিম্বল হতে পারে, এটা কোনো ব্যাপার না। ভ্যারিয়েবল হতে পারে, টার্মিনাল সিম্বল হতে পারে, এক্ষেত্রে আর আগের মতো না যে এখানে এ থাকলে এখানে এ থাকতে হবে, না এখানে এ থাকলে এখানে এ থাকলে, তো আমাদের লেফট রিকার্শন এলিমিনেট করতে হবে তখন। ঠিক আছে, লেফট রিকার্শন এলিমিনেট করার পরে আমরা তখন দেখবো লেফট ফ্যাক্টরিং করতে হবে নাকি। ঠিক আছে, তো আমাদের হয় অন্য ভ্যারিয়েবলও থাকতে পারে, আপনার এরকমও থাকতে পারে বি সি এ, এখানে হচ্ছে বি বি এ, আর এখানে হচ্ছে এ থেকে। ঠিক আছে, এখানেও আমাদের বিটা কমন দুইটার মধ্যে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তখন এটাকেও লেফট ফ্যাক্টরিং করতে হবে। তাহলে মূল কথা হচ্ছে দেখতে হবে বাম দিক থেকে কিছু আছে কমন নাকি, সেটা হতে পারে ভ্যারিয়েবল, হতে পারে টার্মিনাল সিম্বল, হতে পারে দুইটাই, ভ্যারিয়েবল টার্মিনাল সিম্বল দুইটাই, দুইটা মিলিয়ে। মনে করেন এখানে আছে এবি, এখানেও আছে এবি বিএ। ঠিক আছে, তাহলে আমাদের কমন কি আছে, এখানে এবি কমন, এখানেও এবি কমন, মানে দুইটা মিলেও কমন থাকতে পারে। তাহলে আমাদের দেখতে হবে যে কমন অংশ কোনটা, সেটা হয়ে যাবে আমাদের আলফা, আর বাকি অংশটা হবে প্রথমটার জন্য বিটা ওয়ান, পরেরটার জন্য হবে বিটা টু। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখন লেফট ফ্যাক্টরিং করার পরে গ্রামারটা কেমন হবে আমরা সেটা দেখি। ঠিক আছে, লেফট ফ্যাক্টরিং করার পরে আমাদের জেনারেল ফর্মুলাটা কি, লেফট ফ্যাক্টর গ্রামার। ঠিক আছে, লেফট ফ্যাক্টর গ্রামারটা কেমন হবে?
তাহলে যদি আমাদের এরকম হয় একটা মানে ফর্মুলা, যদি এরকম জেনারেল ফর্ম হয়, তাহলে আমাদের লেফট ফ্যাক্টর বা মানে করতে হবে কি, এ থেকে আমরা কি করব, মনে করেন যে আলফাটাকে কমন নিব। হ্যাঁ, তাহলে আলফা কমন নিয়ে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে আলফা এ প্রাইম, এখানেও আরেকটা নতুন ভ্যারিয়েবল নিতে হবে। তারপরে লাইনে লিখবো আমরা হচ্ছে এ প্রাইম থেকে আমি যদি আলফা কমন নিই, মনে করেন আলফাটাকে এখান থেকে কমন নিয়েছে, তাহলে কি বাকি থাকবে? বিটা ওয়ান, আর এখানে বিটা টু, বিটা টু। তাহলে আমাদের কি করতে হবে, লিখতে হবে হচ্ছে বিটা ওয়ান অথবা, আমাদের এখানে অথবা চিহ্ন ছিল না, অথবা বিটা টু। ঠিক আছে, এটা খুবই সহজ, এখানে কিছুই না, আপনাকে জাস্ট মনে করতে হবে আপনি আলফা কমন নিয়েছেন, এখানে দিয়ে লিখলাম আলফা এ প্রাইম, এখন এ প্রাইমের জায়গায় আমি বিটা ওয়ান বিটা টু দিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে পরের লাইনে বিটা ওয়ান বিটা টু হয়ে গেল। এখন যদি আপনি এ প্রাইমের পরিবর্তে বিটা ওয়ান বসান, হবে হচ্ছে আলফা বিটা ওয়ান, এ প্রাইমের পরিবর্তে যদি বিটা টু বসান, হবে আলফা বিটা টু, মানে আমার গ্রামারটা যা ছিল তাই আছে। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে যে কেন লেস ফ্যাক্টরিং করলাম, এটা আপনাদেরকে যখন হচ্ছে যে আমি পার্সিং শিখাবো তখন বললে বুঝতে পারবেন, এখন বললে শুধু হচ্ছে যে একটু ঝামেলা লাগবে, এখন বুঝাচ্ছে, তখন যখন বলবো তখন সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আগে আমরা শিখে নি কিভাবে করতে হয়, পরবর্তীতে দেখবো যে কেন শিখেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে আলফাটাকে মনে করলাম যে কমন নিয়ে নিয়েছি, তারপরে আলফার এ প্রাইমের পরিবর্তে যেহেতু বিটা ওয়ান বিটা টু লিখেছি, তাহলে এখানে তো আমার কিছু একটা লাগবে লেখা, ওই জন্য আমরা এ প্রাইমটাকে লিখলাম। তাহলে এখন আমি এ প্রাইমের পরিবর্তে বিটা ওয়ান বসালে হয় আলফা বিটা ওয়ান, এ প্রাইমের পরিবর্তে বিটা টু বসালে হয় আলফা বিটা টু, তার মানে আমার এই গ্রামার আর এই গ্রামারের ল্যাঙ্গুয়েজ কিন্তু সেমই থাকছে। এটা দিয়েও যেসব স্ট্রিং কে আপনি হচ্ছে যে ডিরাইভ করতে পারবেন, এই গ্রামার দিয়েও সব স্ট্রিং কে ডিরাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু জাস্ট হচ্ছে আমাদের দরকার এটা করা, আমাদের হচ্ছে দরকারটা ছিল, কেন দরকার ছিল সেটা বললাম যে আপনাদের পরে হচ্ছে আমরা দেখবো যে কেন দরকার। ঠিক আছে, এর পরের ক্লাসেই হয়তো দেখাবো আপনাদের। তাহলে আমরা হচ্ছে যে এটা কমন ফর্ম হলে লেফট ফ্যাক্টর গ্রামার হবে এরকম। ঠিক আছে, আবার বলবেন না লেফট ফ্যাক্টর এলিমিনেট করতে হয়, আমরা লেফট ফ্যাক্টরই করছি, গ্রামারে লেফট ফ্যাক্টর করলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে যে এই যে গ্রামারটা লিখেছিলাম, এখানে হচ্ছে এবিসি অথবা এএমএন ছিল, আমরা কমন অংশ ছিল হচ্ছে এ এ পেয়েছিলাম, আর বিটা ওয়ান অথবা আর বিটা টু পেয়েছিলাম। তাহলে জাস্ট এখন কি করতে হবে, আমার এ থেকে লিখতে হবে হচ্ছে আলফা এ প্রাইম, মানে কমন অংশটা। তো মানে এটা যদি মাথায় শুধু মনে করেন যে কমন নেওয়ার মতোই চিন্তা করেন, তাহলেও হবে যে এ কমন নিলাম, দিয়ে আমি এ প্রাইম লিখলাম, এখন পরবর্তী লাইনে এ প্রাইম থেকে লিখে দিলাম হচ্ছে এখানে এ নিলে থাকে বিসি বিসি অথবা, আর এখানে এ নিলে থাকে হচ্ছে আমার এম এন, তাহলে হবে এম এন। ঠিক আছে, তাহলে এটাই আমাদের এই এই হচ্ছে যে গ্রামারের জন্য এই দুই লাইন মিলে আমার হচ্ছে লেফট ফ্যাক্টর গ্রামারটা পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে এরকম ভাবে করতে হবে, যে কোনো গ্রামারকে চিন্তা করে নিতে হবে এরকম একটা এ থেকে আলফা বিটা ওয়ান অথবা আলফা বিটা টু তে, তারপরে সে অনুযায়ী কাজ। তো যদি এরকম থাকে, এখানে লিখি তাহলে এটা কি হবে, লিখেন তো। এটার জন্য লেফট ফ্যাক্টরিং করলে আমাদের কি হবে, এখানে হচ্ছে দুইটা রুল লিখেছি, এ থেকে এস এক্স ডি অথবা এ বি, তাহলে এখন আমি এটাকে লেফট ফ্যাক্টরিং করব। জাস্ট এভাবে লেফট ফ্যাক্টরিংটা করেন, আমাদের এখানে কমন অংশ কি, কমন হচ্ছে এ, তাই না? আচ্ছা, তাহলে এটাই আমাদের হবে অ্যান্সারটা। এখন
এখন কথা হচ্ছে যে এটা এটা বুঝতে পেরেছেন তো না সবাই কি বুঝতে পেরেছেন? অন্যরা যারা অ্যান্সার দিচ্ছে না তাদের কি কি অবস্থা? তাহলে যেটা বললাম যে আমাদের যদি এই ফর্মে থাকে এ থেকে আলফা বিটা ওয়ান অথবা আলফা বিটা টু, তাহলে তো এটা পেলাম। কিন্তু আমাদের কি এরকম থাকতে পারে না, ধরেন যে আমি অথবা দিয়ে এখানে সি থাকলো, ঠিক আছে, তাহলে তাহলে আমার দুইটাতে কমন আছে কিন্তু একটাতে কমন নাই কোনো কিছু, ঠিক আছে। দুইটা দুইটা রুলে কমন আছে, একটা রুলে কমন নাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের তো এরকম থাকতেই পারে, আমাদের হয়তো চারটা রুল আছে, তার মধ্যে তিনটাতে আছে কোনো কমন অংশ, একটাতে নাই, অথবা দুইটাতে আছে দুইটাতে নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা আর কিছুই না, খুবই সহজ। আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলোতে কমন নাই সেগুলোকে আমাদের এরকম মনে করতে হবে, যেটা কমন নাই সেটাকে আমরা মনে করে নিব এখানে হচ্ছে গামা, ঠিক আছে। যেটা আনকমন আমাদের, যেটার সাথে কোনো ধরনের কমন নেই সেটাকে আমরা ধরে নিবো গামা। এখন যদি আপনার কমন না এরকম থাকে 10টা, তো 10 গামা 3, ঠিক আছে। যতগুলা হচ্ছে যে কমন নাই যেগুলোতে অংশতে সেগুলো আমাদের হয়ে যাবে গামা, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি হবে যে গামাটাকে জাস্ট প্রথম লাইনে এখানে আমাদের অ্যাড করে দিতে হবে আগেরটার মতোই। লেস ফ্যাক্টর গ্রামার যা হবে তাই, আগে আমাদের কোন ধরনের আনকমন সেরকম রুল ছিল না, সেই জন্য আমাদের এখানে আলফা এ প্রাইম ছিল। এখন হচ্ছে কম আনকমন মানে কোনো কমন পার্ট না এরকম একটা রুল আছে, আমরা সেটাকে জাস্ট প্রথম লাইনের সাথে রেখে দিব। সে অলরেডি এ থেকেই ছিল, তাকে এ থেকেই রেখে দিব, মানে আমাকে যে পার্টটা মডিফাই করতে হচ্ছে আমি সেটা নিয়ে করতে থাকবো, আর যাকে নিয়ে আমার কোনো কাজ করার দরকার নেই সাথে তাকে আমি এভাবে গামা যেভাবে ছিল সে সেভাবে রেখে দেবো, ঠিক আছে। তাহলে এটাই আমাদের মোর মানে একেবারে জেনারেল ফর্মুলা, ঠিক আছে। আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রত্যেকটাতে কিছু না কিছু কমন পার্ট থাকবে, তখন আমরা যেভাবে করা করব, আর যখন হচ্ছে যে কমন পার্ট না থাকা কোনো একটা থাকবে তখন এরকম, মানে একেবারে জেনারেল বলতে গেলে এটাই মানে মেইনলি বলা যায়। কারণ হচ্ছে যখন এরকম অবস্থা আসবে তখন তো আপনাকে চিন্তা করতে হবে, তাহলে আগেরটা আমাদের সবগুলাকে স্যাটিসফাই করছিল না, এখন এটা দিয়ে আপনি সবগুলাই স্যাটিসফাই করতে পারবেন। আপনার গামা না থাকলে না থাকলো, ঠিক আছে, তাহলে গামা থাকলে সেটা নিয়ে আপনার বদার ধরার কিছুই নাই, সেটা জাস্ট আপনি যেখানে ছিল সে এর রুলে ছিল না, এর রুলে তাকে বসিয়ে দিবেন, বাকি অংশ নিয়ে আপনার যেভাবে কাজ করা সেভাবে করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা বললাম যে আমাদের এরকম ছিল তাই না, এ এস ডি অথবা এ বি অথবা সি, তো আপনারা এরকম অ্যান্সার লিখেছেন, আমাদের কি করতে হবে জাস্ট এখানে অথবা দিয়ে সিটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমাদের যদি থাকে আমাদের চেক করতে হবে কয়টাতে কমন অংশ আছে, যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে আমরা কাজ করব, আর যেটা থাকবে না সে যেখানে ছিল তাকে সেখানে রেখে দিবো, তাকে নিয়ে আমার কোনো কাজ করতে হবে না, ঠিক আছে। এটা কি বুঝেছেন? জি ম্যাম, আচ্ছা, তাহলে যদি এরকম হয় একটা এক্সাম্পল করাই, এখানে দুইটা রুল আছে তাই না, এই গ্রামারটাতে ভ্যারিয়েবল আছে, গ্রামারটাতে দুইটা ভ্যারিয়েবল আছে, তো এই ভ্যারিয়েবলটাতে ই থেকে বির জন্য যে রুলটা আছে মানে ই ভ্যারিয়েবলটাতে লেফট ফ্যাক্টরিং করতে হবে, ই থেকে বি এই রুলটাতে, করতে হবে না? হবে না, কেন হবে না? কারণ লেফট ফ্যাক্টরিং করতে হলে আপনার অবশ্যই অন্তত কমন খুঁজতে গেলে কি বললাম যে অন্তত দুইটা রুল তো লাগবে, একটা ভ্যারিয়েবলের জন্য অন্তত দুইটা রুল তো লাগবে, না হলে কমনটা পাবো কোত্থেকে, তাই না?
অন্তত দুইটা রুল লাগবে। যদি দুইটা রুল থাকে তাহলে না কমনটা খোঁজা যায়, যদি দুইটা না থাকে, একটাই জাস্ট একটা ভ্যারিয়েবলের জন্য একটাই রুল, তাহলে আর কমন খোঁজার কোনো ওয়ে তো নাই, আমরা কি লেফট ফ্যাক্টরিং করব, তাই না? এখন দেখেন আমার এই সেকেন্ড লাইন নিয়ে চিন্তার কিছু নাই, যা আছে তাই থেকে যাবে, ওটাকে আমার কোনো মডিফাই করতে হবে না। এখন প্রথম ভ্যারিয়েবলটার জন্য দেখেন এস যেটা, সেটার জন্য আমাকে এখন দেখতে হবে। তো আমার রুলটা হচ্ছে এরকম, এই তিনটা আমার রুল আছে, তো তিনটা রুলের মধ্যে কোনটাতে কমন আছে বলেন তো? এই দুইটাতে দেখে বোঝা যাচ্ছে যে কমন কিছু আছে, এটাতে কিছু নাই, তাই না? তাই তো, আমাদের লাস্টটাতে কোনো কিছু নাই, বোঝাই যাচ্ছে যে কমন নাই। এখন এই দুইটার মধ্যে কমন কোন অংশ আছে বলেন তো? এই দুইটা রুলের মধ্যে কমন পার্টটা কত, মানে আমার আলফা কি হবে? IE yes. IETS চারটে, প্রথম চারটে IETS, তাই না? আমাকে অবশ্যই যখন আমি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কমন খুঁজতে যাব, আমাকে দেখতে হবে যে এখানেও আই আছে, আই আছে, দিয়ে তাহলে আই দেখে খুশিতে আই নিয়ে কাজ করলে হবে না, আমাকে দেখতে হবে আরো কিছু কমন আছে, ঠিক আছে? মানে পরপর দেখতে হবে যে পুরো মানে পরপর একই আসছে নাকি, ঠিক আছে? তাহলে মানে যতক্ষণ পর্যন্ত সেম পাবেন পুরাটা মিলে আমাকে হচ্ছে আলফা ধরতে হবে, তাই না? আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আই দেখলাম এখানেও আই আছে, আবার এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানে টি আছে, এখানে টি, এস এস, ঠিক আছে? এবং সেম মানে এখানেও ই হচ্ছে ক্যাপিটাল মানে ভ্যারিয়েবল সেভাবে, এখানে আবার ছোট হাতের ই থাকলে কিন্তু দুইটার মিনিং আলাদা হয়ে যায়, এটা ভ্যারিয়েবল, এটা আপনার টার্মিনাল, তো তাহলে তো সেক্ষেত্রে হবে না, আমাকে অবশ্যই ক্যাপিটাল স্মল চেক করেই লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও দেখতে পাচ্ছি IETS, এখানেও দেখতে পাচ্ছি IETS, তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুইটার মধ্যে এই চারটা আমাদের ক্যারেক্টার কমন আছে, তাহলে এটা হবে আমাদের আলফা, তাই না? আর এখানে বাকি অংশ বিটা, এখানে বিটা। এখন কথা হচ্ছে এ কি আমাদের, ম্যাম গামা। এ হচ্ছে গামা, যাকে নিয়ে কোনো ধরনের কাজ করতে হবে না, সে যে জায়গায় ছিল তাকে সেই জায়গায় রেখে দেব, আর বাকি অংশটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, তাই না? তাহলে দেখেন যে এখানে আমি এখন হচ্ছে লেফট ফ্যাক্টরিং করি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন আমাদের বললাম আমাদের ই অংশ কি ম্যাচিং মানে কমন অংশ কি, কমন অংশ হচ্ছে IETS, তাহলে আমি এখন লিখব এস থেকে IETS, কি লিখব এস প্রাইম, তাই না? IETS এস প্রাইম, আর এ যেখানে ছিল তাকে সেখানে রেখে দিতে হবে, কিন্তু একে আবার ভুললে চলবে না, এ গামা হলো অতটাও হচ্ছে যে ই না মানে নেগলিজিবল না, ওই হচ্ছে যে মানে ওর ভ্যালু তো যথেষ্টই আছে, যেখানে থাকার আমরা সেখানে তাকে রেখে দিলাম, ঠিক আছে? এখন পরবর্তী লাইনে আমরা কি লিখবো, এস প্রাইম থেকে হচ্ছে এখানে বাকি অংশ কি হবে আমাদের, ই এস, তাই না? IETS যদি আমরা কমন নিই, ধরেন হচ্ছে আমরা যে মিডিল টার্ম করতাম উৎপাদকের মতো, তাই না? তো যদি এখান থেকে হচ্ছে কমন নি, তাহলে বাকি থাকে হচ্ছে ইএস, তাহলে এখানে ইএস লিখলাম, অথবা হচ্ছে এখানে কি হবে সেটা বলেন, এখানে IETS আছে, তাহলে আমার কমন অংশ IETS, তাহলে তো কিছুই থাকে না, তাহলে এখানে কি লিখবো, এপসাইলন হবে না ওয়ান হবে না কি হবে? আমি ওখানেও কমন অংশ IETS, এখানেও কমন অংশ মানে এখানেও মানে পুরা রুলটাই হচ্ছে IETS, তো আমি তো পুরাটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখন কি অংশ বাকি থাকবে? আমাদের হচ্ছে যে এমন যদি হয় যে IETS তার সাথে যদি এপসাইলন আমরা হচ্ছে কনক্যাট করি, মানে হচ্ছে অ্যাড করি, তাহলে কি হয়, IETS হয়, তাই না? সেই জন্য আমাদের এখানে এপসাইলন লিখতে হবে, ঠিক আছে? সাইফুল্লাহ মানসুর ঠিকই বলেছেন, সেটা হচ্ছে যে আমার যদি IETS এর সাথে আমাকে কিছু একটা তো লিখতেই হবে, এখানে পরবর্তী লাইনে আছে, আমার ওই লাইন কোথায় গেল, পৃষ্ঠায় চলে গেছে, আমার কি বলছি যে এখানে তো আমাদের ইএস অথবা কিছু একটা তো লিখতেই হবে,
কিছু একটা লিখতেই হবে, কারণ আমার না হলে এই রুল পাওয়ার কোনো চান্স নাই। আমি যদি জাস্ট এখানে ইয়েস লিখে বাদ দিয়ে দিই, যে ওখানে তো কিছুই বাকি নাই, তো অথবা দিয়ে কিছু লিখতে হবে না, লিখলে কিন্তু আপনার গ্রামারের ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যাবে, গ্রামারটাই চেঞ্জ হয়ে যাবে, দুইটা গ্রামার আর সেম থাকবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই এটার জন্য আপনাকে কিছু কিছু লিখতে হবে। এবং সেটা কি হবে, আপনাকে এখন চিন্তা করতে হবে, আপনি যদি IETS এর সাথে ওয়ান কনক্যাট করেন, তাহলে সেটা কি হয়, IETS 1 হয়ে যায়। কিন্তু কনক্যাটেনেশন মানে তার সাথে অ্যাড হয়ে যায়, মানে হচ্ছে যে স্ট্রিং এর কনক্যাটেনেশন যেরকম। তো আমাকে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে কোনো কিছু আপনার মানে চেঞ্জ না হয়, তাই না? তো আমরা দেন চিন্তা করতে পারি যে এখানে যদি আমি এমটি স্ট্রিং রাখি, তার মানে কোনো কিছুর সাথে এমটি স্ট্রিং অ্যাড করা মানে তো সেটা হচ্ছে যে যা ছিল তাই থাকবে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে IETS টা নিয়ে এখানে বাকি থাকে হচ্ছে অথবা আমাদের এপসাইলন, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের হচ্ছে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদের এখন এই অবস্থা হলো। আর ই থেকে বি যে ছিল তাকে আবার বাদ দিয়ে না, তাকে আমাদের পরবর্তী লাইনে অ্যাড করে এই তিনটা মিলে হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছে, আমরা ধরেন এরকম লিখলাম এভাবে করে, ভাবলেন যে দরকার নাই সেজন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রামারটা কেমন হয়ে যাবে, এস থেকে IETS এস প্রাইম, ঠিক আছে, এস প্রাইম থেকে শুধু ES, তাহলে কিন্তু কখনোই আপনি IETS টাকে পাবেন না, আপনাকে এস প্রাইমের পরিবর্তে ওখানে কি ডেরিভেশন করতে হবে, ES ডিরাইভ করতে হবে। সেক্ষেত্রে কোনোভাবেই আমরা আর IETS টাকে পাবো না, তাই না? তো আমার তো গ্রামার চেঞ্জ করা যাবে না, ওই জন্য কি করতে হবে, এখানে অবশ্যই এপসাইলন রাখতেই হবে, না হলে আমরা হচ্ছে গ্রামারটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটু চিন্তা করে করবেন। আর যেটা বললাম, আমার ই থেকে বি আরেকটা রুল ছিল, সেটাতে কোনো মডিফিকেশনের দরকার নাই, কিন্তু সেটা তো আমার গ্রামারের অংশ, আমরা সেটাকেও অ্যাড করে এই তিন লাইন মিলে হবে আমাদের লেফট ফ্যাক্টরড গ্রামারটা। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সারটা। এখন আরেকটা আপনাদের করতে দিই। এটা করেন তো খুবই তাড়াতাড়ি করেন, কমেন্ট করে দিবেন। এটা ছিল আমার মেনটা, আর এটা হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টর আমার। হ্যাঁ, তো আমি এটা থেকে কি করব, যখন আমি এস থেকে ধরেন হচ্ছে এ বি সি এই স্ট্রিংটা পেতে পারি, তাই না? তো আমি এখন নতুন গ্রামারটা থেকে এস থেকে এবিসি কিভাবে পাবো, আগে তো এস থেকে এবিসি পেতে পারতাম, এখন কিভাবে পাবো, এখন আমার নতুন গ্রামার হচ্ছে এই দুই লাইন মিলে। তাহলে এস থেকে আমরা কি পেতে হবে, এ বি সি এস প্রাইম পাবো আমরা, তাই না? এখানে এস থেকে এবিসি এস প্রাইম, এটা হচ্ছে আমার এখন রুল, আমার তো এখন আর এই রুল গুলা নাই। এখন আমি চাচ্ছি এবিসি স্ট্রিংটা, তাহলে কি করতে হবে, এস প্রাইম থেকে এপসাইলন নিয়ে নিতে হবে, এস প্রাইম থেকে আমরা জাস্ট এপসাইলন নিয়ে নিব, তাহলে আমরা এস থেকে এবিসি পাবো। সেম ভাবে আমি যদি চাই এবিসি ডি, তাহলে এস প্রাইম থেকে এপসাইলন না নিয়ে আমরা এখানে নিব ডি, তাহলে এপসাইলনের পরিবর্তে এখানে ডি বসাবো, তাহলে এবিসি ডি পাবো, তাই না? আর যদি এস থেকে এম পাই, তাহলে তো সরাসরি এস থেকে এম পেয়ে গেলাম, তাই না? তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কেন আমাদের এই যে পরবর্তী লাইনে এপসাইলনটা দরকার হচ্ছে, কারণ আমার এই রুলটা পেতে গেলে যেহেতু পুরাটাই কমন, আমাকে থামাতে হবে, তো এস প্রাইমটাকে তো এক জায়গায় এন্ড করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের তখন এপসাইলন দিলেই ওখানে এন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত হচ্ছে, সবাই কি বুঝেছেন? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, তাহলে এরপর দুইটা সেকশন একসাথে থাকতে পারবেন। তো যেটা বলছিলাম যে এ অথবা এবি, এবিসি, এবি, এখন আপনারা কমন অংশ কোনটা বলতে চাচ্ছেন বলুন তো, যে চারটার মধ্যে কমন পার্ট কোনটা আছে? ম্যাম এবি চারটার মধ্যে শুধু এ কমন আছে ম্যাম, শুধু এ হবে। আমাকে, হ্যাঁ, আমাকে দেখতে হবে, আমি দেখতে পাচ্ছি এই চারটার মধ্যে এ কমন আছে, এই দুইটার মধ্যে এবি কমন আছে, আবার এই দুইটার মধ্যে এবিসি কমন আছে, মানে অনেক দুইটার মধ্যে, তিনটার মধ্যে, একটার মধ্যে কোন অংশ কমন থাকতে পারে, কিন্তু চারটাতেই কোনটা কমন আছে আগে দেখতে হবে, যে আমি সর্বোচ্চ সংখ্যক রুলের মধ্যে কমনটা খুঁজে পাচ্ছি নাকি।
ঠিক আছে, আমাকে চেষ্টা করতে হবে সবগুলার মধ্যেই যদি কমন থাকে তাহলে সেটা আগে খুঁজে বের করতে, তারপরে যদি হচ্ছে যে দেখি যে না সবগুলার মধ্যে নাই, যদি এরকম থাকতো এরকম থাকতো ধরেন এ নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এখন সবগুলার মধ্যে কিন্তু এবি কমন আছে, আমি এখন এবি নিতে পারতাম, এখন তিনটার মধ্যে এবি কমন আছে, কিন্তু আমার যেহেতু এ অথবা এরকম আছে এবি অথবা এবিসি অথবা এবিসিডি, এখন আমাকে দেখতে হবে যে অন্তত কোনো অংশ যদি চারটার মধ্যে কমন থাকে আমাকে প্রথমে সেটাই হচ্ছে কমন প্রিফিক্স ধরতে হবে মাস্ট। হ্যাঁ, তাহলে আমাকে এখন আমাদের কমন হচ্ছে এ, কমন পার্ট হচ্ছে এ, আমি এখন এটা নিয়ে ই করি, এস থেকে কি হবে এ এস প্রাইম, এখন এস প্রাইম থেকে এখানে যদি এ আছে তার মানে এ কমন থাকলে কি বাকি আছে, এপসাইলন বাকি আছে, তারপরটাতে বাকি আছে হচ্ছে বি, তারপরটাতে বাকি আছে বিসি, তারপরটাতে বাকি আছে হচ্ছে বিসিডি, তাই না, এখানে বি ছিল এখানে বিসি এটাতে হচ্ছে বিসিডি, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টর গ্রামার। এখন লেফট ফ্যাক্টর কি পুরোপুরি হয়ে গেছে, সেকেন্ড রুলটা দেখেন একটু, জি ম্যাম, মানে এখান থেকে চাইলে তো আমি নিতে পারি। হ্যাঁ, এখানে তো বি কমন আছে না তিনটার মধ্যেই, জি ম্যাম, হ্যাঁ, তাও যতক্ষণ না কমন পার্ট থাকবে না ততক্ষণ আপনাকে কাজ চালিয়ে যেতে হবে, যতক্ষণ কমন পেতে থাকবেন ততক্ষণ হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে, এখন বি নিয়ে কাজ করতে হবে, এখন এই লাইনটাকে জাস্ট আমি মডিফাই করব, আমার এই লাইন পেয়ে গেছে, এটা আমার আমার অ্যান্সারের অংশ হয়ে গেছে, কিন্তু এটা আমাদের এখনো অ্যান্সারের অংশ হতে পারেনি, এটা আমাদের মানে এখন পর্যন্ত অ্যান্সার হলো, নতুন ভাবে আমাকে আবার কাজ করতে হবে, ঠিক আছে, নতুন ভাবে আমি আবার কাজ করব, এই দুই লাইনের মধ্যে আমাকে এখন এই লাইনটাকে মডিফাই করতে হবে, এটা এই লাইনের লেফট ফ্যাক্টর গ্রামারটা লিখতে হবে, ঠিক আছে, তাহলে এখন আমাদের কমন পার্ট, এখন আমাদের এপসাইলন কি বলেন তো, অ্যাক্সেলেন্ট এখন আর এপসাইলন হয়ে গেছে এখন আমাদের গামা, তাই না, যেখানে কমন পার্ট থাকছে না আমরা সেটাকে বলছি গামা, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ওটা যেখানে আছে সেখানে আমরা রেখে দিব, বাকি অংশে যেখানে কমন আছে সেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে এখন আমাদের এস প্রাইম থেকে এপসাইলন যা ছিল আমরা সেভাবে রেখে দিব, যেভাবে গামাকে রাখতাম সেভাবে, ঠিক আছে, গামা রেখে দিলাম, এখন এই তিনটার মধ্যে বি কমন আছে আমরা লিখলাম বি এস প্রাইম প্রাইম, ঠিক আছে, নতুন আরেকটা ভ্যারিয়েবল নিলাম, আমি বারবারই বলছি নতুন ভ্যারিয়েবলের নাম আমি এস প্রাইম এগুলো দিয়ে লিখি, তাহলে যে বুঝতে পারি যে এটা আমি নতুন ভ্যারিয়েবল নিয়েছি, আপনি যদি চান বি এও লিখতে পারেন, ঠিক আছে, পরের লাইনে আপনি তখন এ থেকে লিখলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বুঝার সুবিধার জন্য যে এগুলো আমরা যে নতুন নিয়েছিলাম এটা বুঝার জন্য আমাদের হচ্ছে যে আমি ট্র্যাকটা রাখা পছন্দ করি, কোন ভ্যারিয়েবলের পর কোনটা এসেছিল এটার জন্য আমি এস প্রাইম প্রাইম নিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে কি হলো যে আমার নতুন একটা ভ্যারিয়েবল আসলো এস প্রাইম প্রাইম, এখন আমাকে কি করতে হবে এস প্রাইম প্রাইম থেকে লিখতে হবে কি, এই যে এখান থেকে যে বাকি অংশটা এখানে কি লিখবো বলেন, এপসাইলন সি আর সি ডি, এপসাইলন অথবা সি অথবা সিডি, তাই তো, এখন বলেন এখনো কিন্তু হয়নি তাই না, আমি বারো সি হবে, হচ্ছে যে এই লাইনটা হয়ে গেছে, এটার কাজ ফিক্সড হয়ে গেছে, মানে এটার আর কোনো চেঞ্জ দরকার হবে না, কিন্তু দেখতে পাচ্ছি এস প্রাইম প্রাইমে আবার সমস্যা হয়েছে, এটাকে আবার লেফট ফ্যাক্টরিং করতে হবে, তাহলে এস প্রাইম প্রাইম থেকে আমাদের কি হয়ে গেল এস প্রাইম প্রাইম পেলাম, এখানে আমাদের কি হচ্ছে এপসাইলন যা থাকার থেকে যাবে, কারণ এপসাইলন হচ্ছে আমাদের এখানে হয়ে গেছে গামা, এপসাইলন থেকে গেল সি কমন আছে সি এস প্রাইম 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 তিনটা, পরের লাইনে কি হবে এস প্রাইম 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 থেকে সি কমন নিলে এখানে থাকে, কমন নাও বলছে এখানে কিন্তু আসলে কমন নাও না, মানে আমরা বলতে চাচ্ছি সি যখন আপনি প্রিফিক্স হিসেবে নিয়ে নিয়েছেন তার মানে ওখানে আর বাকি কিছুই নাই, এমটি স্ট্রিং আছে অথবা ওখানে আছে হচ্ছে ডি, মানে এখানে আছে এপসাইলন এখানে আছে ডি, ঠিক আছে, এখানে হচ্ছে শেষ আমাদের আর কিছু বাকি নাই, ঠিক আছে, এইটা পুরাটা এখানে নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাই, দেখেন এখন হচ্ছে এরকম হয়েছে আমাদের পুরাটার অবস্থা, এই
প্রথমবার এরকম করলাম, তারপরের বার এই দুই লাইন লিখলাম, তারপর এই দুই লাইন লিখলাম। এখন আমাদের আসলে লেফট ফ্যাক্টর গ্রামারটা কি? এখানে এস প্রাইম আছে দুইবার, এখানে এস ডাবল প্রাইম আছে দুইবার, আমি কোনটাকে নেব? একটা ভ্যারিয়েবলে তো দুইটা লাইনে আমি লিখবো না, কারণ হচ্ছে দুইটা আমার অ্যান্সার না। এটাকে আমি পেয়েছিলাম প্রথমে, কিন্তু তাকে লেফট ফ্যাক্টরিং করে আমি এই দুই লাইন পেলাম, তাই না? আবার এটা আমি পেয়েছিলাম পেলাম কিন্তু আবার সেটাকে লেফট ফ্যাক্টরিং করে পরের দুই লাইন পেলাম। তাহলে আমি কোন লাইনটা, মানে এস প্রাইমের কোন রুলটা নিব বলেন তো? আর এটা প্রথমে পেয়েছিলাম কিন্তু আমি তো এটাকে লেফট ফ্যাক্টরিং করে দিয়েছি, এটাকে লেফট ফ্যাক্টরিং করে এই দুই লাইন পেয়েছিলাম। তার মানে এই প্রথমে যে আমি এস প্রাইমটা ছিল সেটা আমি আর রাখবো না। এখন আমার গ্রামারে অ্যান্সার হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এটা, আমি এটাকে ডিলিট না করে একে কাট করে রাখি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, মানে এস প্রাইমটা হবে এখন এটা, তাই না? তারপরে এখন দেখেন যে আমার আবার এস প্রাইমও দুইবার আছে, তার মানে এটারও ফাইনালটা নিব, কারণ এটা আমাদের পেয়েছিলাম ইন্টারমিডিয়েট একটা পেয়েছিলাম, মধ্যবর্তী একবার পেয়েছিলাম, কিন্তু আবার সেটাকেও তো আমি লেফট হচ্ছে যে ফ্যাক্টরিং করলাম, তাহলে সেটাকেও আমরা হচ্ছে রিমুভ করে দিব। তাহলে দেখেন যে আমাদের শেষে অ্যান্সারটা আসবে এরকম। কখনোই একই ভ্যারিয়েবলের জন্য দুইটা রুল রাখবো না আমি, কারণ সেই দুইটা তো আমার দুইটা আলাদা আলাদা রুল না, একটাকে আমি মডিফাই করে পরের রুলটা পেয়েছি, তার মানে দুইটা একই রুল থেকে আমি লেফট ফ্যাক্টরিং করেছি, তার মানে আগেরটা থাকবে না। ফাইনাল যেটা পেলাম, রিসেন্ট যেটা পেলাম আমাদের সেটা হচ্ছে হবে, ঠিক আছে? তাহলে আমার আগে যে ছয়টা লাইন ছিল তার মধ্যে আমি রিসেন্ট গুলাকে রাখলাম, তারপরে হচ্ছে যে ফাইনাল অ্যান্সার হবে আমাদের এই চার লাইন মিলে, ঠিক আছে? এখন এটা থেকে যে কোনো ডেরিভেশন করে দেখবেন, অবশ্যই এইগুলো সব স্ট্রিং ই আমরা ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আপনার যখন যতক্ষণ না কমন শেষ হচ্ছে ততক্ষণ একটা করে নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে থাকতে হবে, এবং সবার শেষে অ্যান্সার হবে আমাকে যে রিসেন্ট যেটা পাচ্ছি সেটা আমার অ্যান্সারে রাখতে হবে, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছেন? ছিলাম আচ্ছা, তাহলে হচ্ছে আমি একেবারে সংক্ষিপ্ত একটা হচ্ছে আপনাদের এক্সাম্পল করতে দিই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, না হলে মনে হতে পারে পরের দিন আবার বলতে গেলে দেখা যাবে যে ভুলে গেছেন। এ থেকে এ এ বি অথবা এ বি সি অথবা হচ্ছে এ এ সি, এটা একটু করেন। আমি কি এখানে লিখে দিব রুলটা? একটু দাঁড়ান, এখান থেকে রুলটা নিয়ে এসে দিই। কোথায় লিখলাম? এটা আমাদের রুল। এখন এটার জন্য করেন, এটা হচ্ছে যে লেফট ফ্যাক্টরিংটা করেন। প্রাইমের দুইটা রুল আছে, অবশ্যই আমরা নিব হচ্ছে ফাইনালটা, শেষেরটা, আর মাঝেরটাকে মডিফাই করেই না পরের দুই লাইন পেলাম, তাহলে মাঝেরটা বাদ চলে যাবে, এটা হবে আমাদের অ্যান্সার, তাই না? জি ম্যাম। তাই তো। তো হচ্ছে আবু শাহাদ, আপনি কোথায় ঝামেলা করে ফেলেছেন? আমার মাঝে একটু ঝামেলা হয়ে গেছে ম্যাম, কমন মানে বি হচ্ছে কমন এ সময়। প্রাইমে, এ প্রাইমে ওখানে বি মনে করেছেন কমন, তাই না? ম্যাম এই কমন মনে করেছিলাম কিন্তু ম্যাম লিখতে একটু ভুল হয়ে গেছে। হুম হুম ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই চেক করতে হবে ভালো মতো যে আমাদের লেফট সাইড থেকে কোন অংশ সেম আছে নাকি। আপনি এই দুইটার মধ্যে ভুল হয়েছিল আপনার মনে হয় যে, আচ্ছা কিছু একটা হয়েছিল ভুল, এখানে দেখে মনে হতে পারে সি কমন, যেহেতু ডান পাশ থেকে সি কমন আছে, এটা কখনোই করবেন না। দেখবেন বাম পাশ থেকে কিছু অংশ সেম আছে নাকি, থাকলে সেটা আমাদের হবে আলফা, আর যেটাতে সেটাতে থেকে সেটাকে আমরা হচ্ছে গামা মনে করে যা ছিল তাই রেখে দিব। তো তারপরে যে অংশ, যে দুইটা রুলের জন্য আপনি মডিফাই করলাম, সে দুইটাতে বাকি যে অংশটা থাকছে সেটাকে আমরা অথবা দিয়ে বিটা ওয়ান বিটা টু লিখে দিব। তারপরে এখন আমাদের সিলেক্ট করতে হবে ফাইনালি অ্যান্সারটা লেখার সময় যে আমি কোনটা নিব। অবশ্যই লাস্ট যেটা পেলাম সেটা আমাদের অ্যান্সারটা, আর তার আগেরটা তো আমাদের লেফট ফ্যাক্টরিং করলাম এটাকে, তাহলে ওটা অ্যান্সার হবে না, তাহলে ফাইনাল অ্যান্সারটা হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো কারো কোনো সমস্যা আছে আর? বলেন কি খবর সবার? হ্যাঁ বুঝছি।